নমস্কার সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে ধোসা রেসিপি শেয়ার করব। ধোসা অনেক রকমের হয়, সব থেকে সহজ উপায়ে যে ধোসা তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য কিছু উপকরণ লাগবে। এই বাটি মাপে আমি চাল আর ডাল নেব। আমি নিয়েছি বিমলির ডাল, এটাকে বিরির ডালও বলা হয়। আমি ভিজিয়ে দেব। আর এই বাটি মেপে নেব চাল, ডালের সমান সমান আমি আতপ চাল নিয়েছি। চাল ডাল আমি 6 ঘন্টা ভিজিয়ে রাখব। বন্ধুরা, 6 ঘন্টা চাল ডাল ভিজিয়ে রাখার পর চাল ডাল ভালোভাবে ভিজে গেছে। এখন ডাল চাল ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা ভালো করে চটকে চটকে এইভাবে করে ধুয়ে নিতে হবে। চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন এইভাবে করে ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মিক্সারে পেস্ট করে নেব। একই রকম ভাবে চালও পেস্ট করে নেব। বন্ধুরা, চাল আর ডালের পেস্ট আমি 2 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব। বন্ধুরা, 2 ঘন্টা পরে ফিরে এসেছি। কিছু উপকরণ নিয়েছি, সেগুলো আমি কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ধনে পাতা এরকম ভাবে কুচি নিয়েছি, নিয়েছি একটা ডিম। এবার দেখে নেব, দেখুন কতটা ফুলে উঠেছে। এখন আমি সমস্ত মিশ্রণ এক জায়গায় মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ডাল বাটা, চাল বাটা, স্বাদ মতন লবণ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, ডিম ভেঙে নেব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে জল দেব। এইভাবে করে বেটার তৈরি করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে নেব। তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেল দিয়ে তাওয়ার মধ্যে বুলিয়ে নিতে হবে। একটা হাতা নিয়েছি, হাতার মাপে বেটার তুলে নেব। এইভাবে ঘুরিয়ে দিতে হবে হাতার পেছন দিক দিয়ে। ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। উপাসটা উল্টে দেব। তেল দিয়ে চারিদিকে ঘুরিয়ে দেব। এইভাবে করে সমস্ত ধোসা তৈরি করে নেব। বন্ধুরা, ধোসা তরকারি দিয়ে খাওয়ার জন্য রেডি। দেখুন কত সুন্দর হয়েছে।